দর্শক বিস্তারিত জানাতে শ্রম ও আপিল ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, ডক্টর ইউনূসের স্থায়ী জামিনের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা? আতিক, কিছুক্ষণের মধ্যেই শুনানিটি শুরু হবে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে তার জামিন চেয়েছেন এবং তিনি যে জামিন আবেদনে লিখেছেন যে তাকে যেন এই আপিলটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আদালতে জামিন দেওয়া হয়। সেক্ষেত্রে তিনি আরেকটি আবেদনও করেছেন যেন এর পরের শুনানিগুলোতে তাকে হাজির না হতে হয়, যেন যেদিন নিষ্পত্তি হবে, যখন রায় হবে, তখন যেন তিনি আসেন, সেরকম একটি আবেদনও করেছেন। আরেকটি বিষয় এখানে করা হয়েছে, সেটি হলো যে নবজীবী ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে রায়টি হয়েছে শ্রম আদালত তাকে সাজা দিয়ে ছয় মাসের, সে রায়টি বাতিল চেয়েছেন তিনি, এবং একই সাথে রায় বাতিলের পাশাপাশি তিনি এই পুরো প্রক্রিয়াটি, বিচার প্রক্রিয়াটি বাতিল চেয়ে তিনি এই শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদনটি করেছেন। যদিও পক্ষান্তরে কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর আজকে সকালে আইনজীবী নিয়োগ করেছেন এবং আইনজীবীদের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটি আবেদন কিছুক্ষণের মধ্যে করবেন। সে তাদের আবেদনে তারা যেটি চেয়েছেন যে নবজীবী ডক্টর মোহাম্মদ ইউনূস আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন এবং দেশে তার পাসপোর্টটি যেন জব্দ থাকে, সেরকম একটি আবেদনও তারা করেছেন। তো সব মিলিয়ে ৩৫-৩০ হাজার টাকা তাকে জরিমানা করেছিল দুটি ধারায়, দুটি অপরাধে শ্রম আদালত। সেটির বিষয়ে ওনারা সেই অর্থদণ্ডটাও স্থগিত চেয়েছেন। তো এই আদালতে আজকে একটি আইনগত জটিলতা রয়েছে, সেটি হলো যে এই আদালতের কোনো চেয়ারম্যান নেই, একজন চেয়ারম্যান থাকেন যিনি কিছুদিন আগে অবসরে গেছেন, এখন ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান রয়েছেন এম এ আউয়াল। তিনি এই মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন কিনা এটি একটি প্রশ্ন রয়েছে এখানে। তবে তিনি আপিলটি অ্যাডমিট করে জামিন দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, তবে চূড়ান্ত শুনানির জন্য এখানে চেয়ারম্যান পরবর্তীতে নিয়োগ করতে হবে। আর তিনি পুরো রায়টি বাতিল স্থগিত করতে পারবেন না, রায় সাজা যেহেতু স্থগিত হয় না, তিনি অর্থদণ্ডটা স্থগিত করতে পারবেন। তো সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে 11:30টায় শুনানি হবে এবং শুনানির পরে আসলে নিয়ম আইন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন শুনানির পর আদালত সিদ্ধান্ত দেবেন এবং সাজার বিষয়ে আদালত স্থগিত করবেন কিনা সেই বিষয়টি সিদ্ধান্ত দেবেন কিছুক্ষণের মধ্যে। মাসুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে।